মনারাই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সিদ্ধেশ্বরী কলেজের অনার্স ফোর্থ ইয়ারের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ক্লাস ফোর্থ ইয়ারের সাবজেক্ট কোড 24-25-11 ডেট 13-8-2020 চ্যাপ্টার ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস বাংলা স্বল্পমেয়াদী দায় ব্যবস্থাপনা এই চ্যাপ্টারের উপরে আজকে আমি তোমাদের ক্লাসটি নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার তোমাদের সাথে ঈদের পরে কোরবানি ঈদের পরে আবার প্রথম লেকচার শুরু হবে আজকে ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিসের উপরে। আশা করি তোমরা সকলেই ইনশাআল্লাহ ভালো আছো এবং আল্লাহর কাছে দোয়া করি তোমরা সকলেই ভালো থাকবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো করবে। আমি প্রথমে তোমাদের এই চ্যাপ্টারের লেকচারের উপরে ফর্মুলাগুলো লিখে দিব এবং তার কিছু ব্যাখ্যা দিয়ে আমি একটা অঙ্ক আজকে শুরু করব। তো এটা একটু বলে নেই আমি, স্বল্পমেয়াদী দায় ব্যবস্থাপনা মানে স্বল্প সময়ের জন্য আমরা যে লোনটা টাকাটা সংগ্রহ করতে চাচ্ছি স্বল্প সময়ের জন্য, এই টাকাটা আমি কোন সোর্স থেকে কিভাবে সংগ্রহ করলে আমার ব্যয় সবচেয়ে কম হবে আমি সেখান থেকে সংগ্রহ করব এবং সেটা নিয়ে আমাদের আজকে কাজ করতে হবে। এই চ্যাপ্টারের নাম ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস। আমি ফর্মুলাগুলো একটু লিখে দিই, এরপরে আমি সেই ফর্মুলা আবার আলাদা লিখে রাখছি সেটা আমি দেখাবো তোমাদের। কিন্তু আমি আজকে একটু এখানে লিখে প্রথমে দিই এক নাম্বার দিয়ে যে প্রথমেই কস্ট অফ ট্রেড ক্রেডিট, এক নম্বরে কস্ট অফ ট্রেড ক্রেডিট। এখানে আমরা এ পিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, ফর্মুলাটা হবে ক্যাশ ডিসকাউন্ট রেট সিডিআর 100-CDR ইন্টু 360 সিপি ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইন্টু 100। এটার এক নম্বর সূত্র এবং এটার সাথেই এটা এ বি, যদি কোশ্চেনে বলা থাকে যে ডিসকাউন্ট বেসিস অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করো তাহলে আমাকে ই আই আর বের করতে হবে। ইফেক্টিভ ইন্টারেস্টের সূত্র হলো 1+R^(n-1) সেকেন্ড ব্র্যাকেট ইনটু 100। কোশ্চেনে কিছু না বলা থাকলে আমরা দোনোটাই বের করব, আর যদি শুধু ইফেক্টিভ ইন্টারেস্ট বের করতে বলে তাহলে এটা বের করব, না হলে আমরা দোনোটাই বের করব। দুই নম্বরে আমরা কমার্শিয়াল পেপার এখানেও এ পি আর সূত্র হবে ফেস ভ্যালু সেলস ভ্যালু মাইনাস ডিভাইডেড নেট সেলস ভ্যালু ইনটু 360 এমপি ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। এখানেও আমাদের বি দিয়ে যদি ইফেক্টিভ ইন্টারেস্ট বের করতে বলে তাহলে সূত্র সেই আগের মতোই 1+R^(n-1). এখানে আমাদের দুইটা সূত্র হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর, এপিআর সূত্র হলো ক্যাশ ডিসকাউন্ট রেট 100-CDR ইনটু 360 ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইনটু 100। ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বললে 1+R^(n-1) ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড নিট সেলস ভ্যালু, এটা অনেকে এখানে নিট সেলস ভ্যালু লেখে, অনেক বইতে লেখা আছে, কিন্তু আমি এখানে
फेस भैल्यू माइनस सेल्स भैल्यू डिवाइडेड नेट सेल्स भैल्यू वो लिखले है ये लिखले है तब ये राइट मन करी बस इंटू 360 डिवाइडेड मैच्यूरिटी पीरियड इंटू 100 इफेक्टिव इंटरेस्ट ब्रैकेट दिए आबार 1 प्लस आर पावर एन माइनस 1 फर्मुलागुलो मुछे दीची इखाने दुटा फर्मुला लिख लाम एरपरे तीन नम्बर एलो री बोल बीइंग क्रेडिट रिवॉल्विंग क्रेडिट रिवॉल्विंग क्रेडिट हलो जे बैंकेर साथे आमार चुक्ति हबे जे निर्दिष्ट समय सेटा एक बछर होते पारे छय मास होते पारे एई समयेर मध्ये आमार जत टाका प्रयोजन हबे आमी निब जेमन 5 लक्ष टाका बा 10 लक्ष टाका एकटा चुक्ति हबे जे 10 लक्ष टाका एखन आमी এটার মধ্যে চুক্তি এরকম যে 10 লক্ষ টাকার চুক্তি হলো কিন্তু আমার লাগছে 7 লক্ষ টাকা তাহলে আমি 7 লক্ষ টাকা নিব বাকি 3 লক্ষ টাকা আমি নিব না যে টাকাটা আমরা নিব সেটার উপরে আমাকে দিতে হবে ইন্টারেস্ট আর যে টাকাটা আমরা ইউজ করব না মানে ব্যাংক থেকে নিলাম না সেটার উপরে দিতে হবে আমার কমিটমেন্ট ফি এবং কমিটমেন্ট ফি অনেক কম হয়ে থাকে তাহলে এটা সূত্র হলো ই আই আর সি এফ কমিটমেন্ট ফি प्लस इंटरेस्ट इंटू 100 डिवाइडेड यूज एवल लोन 4 नम्बर बैंक लोन बैंक लोन शुद्ध बैंक लोन जो बला थे तेल से क्षेत्र में सूत्र लिखब इ IR interest divided loan into 100 4 নম্বর সূত্র ক্লোজ রিভলভিং ক্রেডিট 3 নম্বর 4 নম্বর ব্যাংক লোন ইন্টারেস্ট ডিভাইডেড লোন তাহলে আমরা এটা মুছে ফেলি পাঁচ নম্বর সূত্র बैंक लोन आबार बैंक लोन प्रश्न जे आगे बैंक लोन छिलो एखोनो बैंक लोन किन्तु एटार क्षेत्रे एटार सूत्रटा तखनी हबे जखन बला थाकबे कोश्चेने डिसकाउंट बेसिस कमा इंटरेस्ट एडवांस कमा अथवा इंटरेस्ट डिडक्टेड ये तीनटार जेको एक कथा बला थाकले बैंक लोनर भरे तक सूत्रटा हबे ऊपरे हबे इंटरेस्ट इंटू 100 नीचे हबे लोन माइनस इंटरेस्ट এখানে মাইনাস হবে তাহলে কখন লিখবো এটা ইন্টারেস্টটা মাইনাস হবে তখনই যখন ডিসকাউন্ট বেসিস অথবা ইন্টারেস্ট অ্যাডভান্স অথবা ইন্টারেস্ট ডিডাক্টেড যে কোনো একটা কথা বলা থাকবে ৬ নম্বর সূত্র আমরা লিখবো কম compensating balance compensating balance যখন বলা থাকবে তখন সূত্রটা হবে ই আই আর উপরে হবে ইন্টারেস্ট নিচে হবে লোন মাইনাস সিবি সিবি মানে compensating balance ইনটু 100 compensating balance ব্যাংক একটা উদ্ধৃত আমার থেকে রেখে দিবে কম্পেনসেটিং ব্যালেন্স হিসেবে সেটা একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে এটা গেল আমার 6 নম্বর সূত্র তাহলে ব্যাংক লোন এবং কম্পেনসেটিং ব্যালেন্স এবার 7 নম্বর ফর্মুলা 7 নম্বর সূত্র হলো কম্পেনসেটিং ব্যালেন্স
compensating balance, এখানে বলা থাকবে interest advance, interest deducted, অথবা discount basis, যে কোনো একটা কথা বলা থাকলে আমরা কনসিডিং ব্যালেন্সের ভিতরে আগের মতোই সূত্রটা লিখব, ইন্টারেস্ট এখানে লিখব লোন মাইনাস সিবি, এই কথাটুকুর কারণে আমার বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট ইনটু 100। তাহলে আমাদের 7 নম্বর সূত্র শেষ, 8 নম্বর ফর্মুলা আমরা এখন যাব ফ্যাক্টরিং, ফ্যাক্টরিং অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সূত্র হবে এ পি আর অ্যানুয়াল কস্ট ইনটু 100, এখানে নিট অ্যামাউন্ট অ্যাডভান্স, এই আটটা লাস্ট ফর্মুলা। আমরা 9টা সূত্র যদি আমরা করে থাকি, ভালো মতো বুঝে থাকি, তাহলে এই চ্যাপ্টার থেকে যেভাবেই অঙ্ক দেয় ইনশাআল্লাহ আপনি পারবেন। ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটির মধ্যে লাস্ট ফর্মুলা আমরা যাচ্ছি, নাইন নাম্বার ফর্মুলা, ইনস্টলমেন্ট বেসিস, কোশ্চেনে বলা থাকবে ইনস্টলমেন্ট বেসিস, ইআইআর টু পি সি এ এন প্লাস ওয়ান, নয় নাম্বার। আমরা যদি 9টা সূত্র ইনশাআল্লাহ ভালো মতো পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটির উপরে। আমরা একটু সূত্রগুলো এখন আমি আপনাদের বোর্ডে লিখে দিয়েছিলাম, এখন আমরা একসাথে সূত্রগুলো দেখব। আমরা এখানে আমি আলাদাভাবে লিখে রাখছি ফর্মুলাগুলো, আমি একটু ব্যাখ্যা দিই এখানে। ফর্মুলা ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিসের উপরে স্বল্পমেয়াদি কস্ট অফ ট্রেড ক্রেডিট, তাহলে এটা সূত্র এপিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট ইনটু 360। আমরা ইয়ারকে কিছু কোশ্চেনে না বলা থাকলে আমরা 360কে ধরবো, এক বছর সময় সমান 360 দিন। সিপি ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইনটু 100, যদি কোশ্চেনে বলা থাকে ইফেক্টিভ ইন্টারেস্ট তাহলে এইটাও করতে হবে নিচেরটা, ইআইআর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। আমরা আরের মানটা বসাবো এইখান থেকে আর এনের মান বসাবো এইখান থেকে, এইখানে কেন এইটা টাকার পরিমাণ এর জন্য আরের মান এখান থেকে আসবে আর এনের মান এখানে বছর চলে আসছে 360। ক্রেডিট পিরিয়ড আমরা কতদিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, ডিসকাউন্ট পিরিয়ড যতদিনের মধ্যে পরিশোধ করলে আমরা ডিসকাউন্ট পাবো, এখান থেকে আসবে এনের মান, আমরা একটু মার্ক করে রাখি, মার্ক করে দিলাম এখানে রেড কালি দিয়ে, এটা হলো আরের মান আর এটা হলো এনের মান। ওকে, এরপরে কমার্শিয়াল পেপার আমি এখানে লিখে রাখছি ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড নিট সেলস ভ্যালু 360 এমপি ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100, আবার যদি ইফেক্টিভ বলে তাহলে ইআর ওয়ান প্লাস আর এন পাওয়ার মাইনাস ওয়ান, এইটা হবে যদি আমার ইফেক্টিভ বের করতে হয় এটা হবে আর এর মান আর এটা হবে এনের মান, এখান থেকে আমরা বের করে নেব। রিভলভিং ক্রেডিট ব্যাংকের সাথে ঘূর্ণায়মান ঋণ যেটা আমার চুক্তি হবে, সিএফ কমিটমেন্ট ফি ব্যাংকের সাথে যে কমিট করছি সেই পার্সেন্টেজটা এখানে সেই ইন্টারেস্ট আসবে, এই কমিটমেন্ট ফিটা আসবে এখানে প্লাস ইন্টারেস্ট আসবে, তারপর ইউজেবল লোন আমি কতটুকু লোন ইউজ করছি, যেটা চুক্তি হয়েছে সেটা না আমি কতটুকু ইউজ করেছি, ব্যাংক লোন ইফেক্টিভ ইন্টারেস্ট ইন্টারেস্ট ডিভাইডেড ইউজেবল লোন ইনটু 100, ব্যাংক লোন ব্যাংক লোন, কিন্তু এখানে সূত্রতে চেঞ্জ, যখন ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স অ্যান্ড ইন্টারেস্ট ডিডাক্টেড বলা থাকবে তখন ইন্টারেস্ট আগের মতোই ইউজেবল লোন লোন মাইনাস ইন্টারেস্ট, এখানে এই মাইনাসটা চলে আসবে ইন্টারেস্ট হিসেবে,
কখন? যখন ডিসকাউন্ট বেসিস অথবা ইন্টারেস্ট ইন্টারেস্ট অ্যাডভান্স অথবা ইন্টারেস্ট ডিডাক্টেড, যে কোনো একটা বলা থাকবে। এরপর আসি কম্পেনসেটিং ব্যালেন্স। ব্যাংক লোনের দুইটা সূত্র, কম্পেনসেটিং ব্যালেন্সের দুইটা সূত্র। শুধু কম্পেনসেটিং ব্যালেন্স বলা থাকলে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স। সাত নম্বর, কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টারেস্ট অ্যাডভান্স ডিডাক্টেড ডিসকাউন্ট বেসিস বলা থাকলে ইন্টারেস্ট লোন আগের মতো লোন সিবি মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, এই কথাটার কারণে ইন্টারেস্টটা বাদ যাবে। আট নম্বর, ফ্যাক্টরিং বা অ্যাকাউন্ট রিসিভেবল APR অ্যানুয়াল কস্ট ডিভাইডেড নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইন্টু 100, ইফেক্টিভ যদি বলা থাকে 1+r^n-1 × 100। এই টোটাল ফর্মুলা, আমাদের সব ফর্মুলাগুলো আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আমরা একটা অঙ্কে চলে যাব, আমরা ফর্মুলাটাগুলো লিখে নেব সুন্দর করে। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা ইনবক্সে বা কমেন্ট করে আমাকে কোশ্চেনগুলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের অ্যান্সারগুলো আমি দিব। আমরা এবার একটা অঙ্কেতে যাব, এই চ্যাপ্টারের একটা অঙ্ক করে আমরা বুঝে নেই যে সূত্রগুলো করলাম। এখানে নয়টা সূত্র আমরা ব্যাখ্যা দিলাম, নয়টা সূত্র সম্পর্কে নয়টা সূত্র লিখে দিলাম। এখানে আটটা লিখেছি, আর একটা সূত্র এখানে লিখে নেই। এখানে আমি 9 হিসেবে, 9 নম্বর হিসেবে আমি একটু লিখে দিচ্ছি এখানে 9 ইনস্টলমেন্ট। হ্যাঁ, ইনস্টলমেন্ট যে সূত্রটা সেটা ছিল না, আমি লিখে দিলাম EIR2PCA(n+1)×100। ওকে, আমরা নয়টা সূত্রই পেলাম, নয়টা সূত্র এই চ্যাপ্টারের সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পড়ব। আমরা একটা অঙ্ক বিগত সালের কোশ্চেন নিয়ে আলোচনা করি, ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিসের উপরে স্বল্পমেয়াদী দায় ব্যবস্থাপনা। কোশ্চেনটা ছিল, এ কোম্পানি নিডস 10 লাখ টু মিট ইটস ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য কনসিডার দ্য ফলোয়িং অল্টারনেটিভ সোর্স। তাদের 10 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু তাদের এখন সোর্স আছে, বিকল্প অপশন আছে, এখানে 1, 2, 3। প্রথম বলছে দ্য ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস 3-10 নিড 60, মানে 10 দিনের মধ্যে যদি আমি পরিশোধ করতে পারি যাদের কাছ থেকে আমি কিনবো ম্যাটেরিয়ালস, 3% বার্তা পাবো। 60 ডেজ, 60 দিনের মধ্যে আমার পরিশোধ করতেই হবে। ব্যাংক লোন যদি আমি সোনালী ব্যাংক থেকে টাকাটা সংগ্রহ করি 10 লাখ, সোনালী ব্যাংক উইল লেন লোন দিবে টাকা 10 লাখ অ্যাট 10% অ্যানুয়াল রেট ইন্টারেস্ট দিবে তারা, উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স এবং 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। এবং তারা কী করবে, 20% আমাদের সাথে কম্পেনসেটিং ব্যালেন্সের চুক্তি হয়েছে, তারা কম্পেনসেটিং ব্যালেন্স হিসেবে রেখে দিবে। 3 নম্বর, কমার্শিয়াল পেপার, ইস্যুইং কমার্শিয়াল পেপার অ্যাট ফেস ভ্যালু অফ টাকা 10 লাখ, যার ফেস ভ্যালু আছে 10 লাখ, সেলস ভ্যালু আমরা কমার্শিয়াল বিক্রি পাবো আমরা 9,50,000 ফর 180 ডেজ, 180 দিনের জন্য পিরিয়ড। কস্ট অফ ইস্যুইং ইজ টাকা 50,000 পার ইস্যু, প্রত্যেক ইস্যুতে আরও কস্ট হবে আমার 50,000। হুইজ অল্টারনেটিভ শুড দ্য চুজ, কোন অপশনটা আমরা সিলেক্ট করবো, চুজ করব। তাহলে আমরা কেন চুজ করব, যেটা ব্যয় সবচেয়ে কম হবে। কোশ্চেনে বলা আছে এখানে হুইজ অল্টারনেটিভ শুড দ্য চুজ অ্যান্ড হোয়াই, কেন আমরা কেন করতেছি। তাহলে আমরা এখান থেকে নিব যে ব্যয় যেখানে কস্ট সবচেয়ে কম আমরা সেটা চুজ করব। এর জন্য আমাদের অঙ্কটা করে দেখতে হবে যে এখানে ব্যয় সবচেয়ে কম কোথায় আছে। 1 নম্বরে, যে ফরগো ক্যাশ ডিসকাউন্টেডে, ব্যাংক লোনে, না কমার্শিয়াল পেপারে। এর জন্য আমাকে অঙ্কটা সলভ করতে হবে এই 9টা ফর্মুলার মাধ্যমে, যে কোনো একটা ফর্মুলা পড়বে। তাহলে আমরা দেখি যে আসলে কোনটায় পড়ে। একমাত্র ক্যাশ ডিসকাউন্ট যেটা আছে গ্রান্টেড, প্রথম সূত্রটাই এটাই আছে, এছাড়া কোনো জায়গায় নাই। তার মানে আমার 1 নম্বর সূত্রটা আমরা এখানে পেয়ে গেলাম যে নিট কত 60 ডেজ এবং ডিসকাউন্টেড। সবসময় মনে রাখতে হবে ডান পাশে যেটা থাকবে এটা হলো ডিসকাউন্ট পিরিয়ড মানে ডিসকাউন্টের সময়, আর বাম পাশে যেটা থাকবে সেটা হলো ডিসকাউন্ট রেট মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট, তাহলে 3% ডিসকাউন্ট সবসময়। কোনো দিন এই পাশে এটা থাকবে না, হ্যাঁ, বাম পাশে সবসময় দেওয়া থাকবে, বাম পাশে সবসময় দেওয়া থাকবে ডিসকাউন্টের পরিমাণটা, আর ডান পাশে দেওয়া থাকবে পিরিয়ডটা, ডিসকাউন্টের সময়টা মানে কত সময়ের মধ্যে আমি দিলে ডিসকাউন্টটা পাবো, এটা বুঝতে হবে কোশ্চেন দেখে। নিট 60 দিনের মধ্যে দিতে হবে। তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি। 1 নম্বর, এখানে আমরা চলে আসি অ্যান্সার 1 নম্বরে, গিভেন দ্যাট
আমরা একটু সাজিয়ে লিখব সব সময় পুরো মার্কস পাওয়ার জন্য। আমাদের দেওয়া আছে ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট রেট দেওয়া আছে 3, ক্রেডিট পিরিয়ড 60, ডিসকাউন্ট পিরিয়ড 10। রিকোয়ারমেন্ট আমাদের করতে বলছে এ পি আর, যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই তাহলে আমরা এ পি আর বের করবো। উই নো দ্যাট, আমরা জানি কি, উই নো দ্যাট আমরা এ পি আর এর সূত্র জারি এ পি আর ক্যাশ ডিসকাউন্ট রেট নিচে 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট নিচে হলো ইন্টু 360, এখানে হবে ক্রেডিট পিরিয়ড ডিসকাউন্ট পিরিয়ড মাইনাস ইন্টু 100। এবার আমরা মানগুলো যদি বসাই দিই, আমরা যদি দেখি মানগুলো, প্রথমে ডিসকাউন্ট রেট এখানে দেওয়া আছে 3, এরপরে এলো 100 মাইনাস 3, তিনশো ষাট, ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে 60 মাইনাস 10, ডিসকাউন্ট পিরিয়ড 10 দেওয়া আছে। এবার আমরা মুছে ফেলব উপরে, মুছে আমরা এখন উপরে বসাবো 3, নিচে 97, ওখানে আছে 360, এটা বাদ দিলে 50 ইন্টু 100। আমরা একটু ক্যালকুলেশন করে নিই কী বের হয় আমরা দেখে নিই। 3 ডিভাইডেড 97, 97কে আমরা 03092 এটাকে ভাগ করলে আমাদের আসবে 360 ভাগ 50 7.2 ইন্টু 100। আমরা দেখি ইন্টু 0.03092 ইন্টু 100, তাহলে আমাদের বের হচ্ছে এখানে 22.2624%। আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা, এক নম্বর অ্যান্সার বের হয়ে গেল এইটা। এবার আমরা দুই নম্বর অ্যান্সারে চলে যাব। দুই নম্বর অ্যান্সার, এক নম্বরটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি আমি, এপিআর ক্যাশ ডিসকাউন্ট রেট 3 দেওয়া ছিল কোশ্চেনে, এখানে বলা আছে 3, হ্যাঁ এই যে 3 দেওয়া আছে এখানে, এরপর বলা আছে আবার নিচে ক্যাশ ডিসকাউন্ট রেট 3 বসে দিলাম, ক্রেডিট পিরিয়ড কতদিনের মধ্যে পরিশোধ করলে ডিসকাউন্ট পাবো 10, তাহলে আমরা এখানে সরি নিট ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড এখানে দেওয়া আছে 60, নিট কত 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, আর ডিসকাউন্ট পিরিয়ড এখানে দেওয়া আছে ডিসকাউন্ট 10, যে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে আমরা ডিসকাউন্ট পিরিয়ড, এখানে আমরা 10 বসে দিয়েছি। এখন আমরা ডিসকাউন্ট রেট 3 এবং 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট বাদ দিলে 97, আমরা জানি এক ওয়ানের সমসমান 360 ডেজ, আর ক্রেডিট পিরিয়ড দেওয়া ছিল 60 ডেজ এই 60, আর ডিসকাউন্ট রেট পিরিয়ড দেওয়া ছিল 10, বিয়োগ করলে 50, ভাগ করলে 7.5, আর গুণ করলে এখানে 22.2624%। এবার আমরা দুই নম্বর অঙ্কটা চলে যাব, দুই নম্বর অ্যাকাউন্ট ব্যাঙ্ক লোন। ব্যাঙ্ক লোন, সোনালী ব্যাঙ্ক উইল ল্যান্ড টাকা 10 লাখ অ্যাট 10% অ্যানুয়াল রেট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে আমরা কম্পেনসেটিং ব্যালেন্স লেখা আছে, তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সের সূত্র আছে দুইটা, কম্পেনসেটিং ব্যালেন্স, কম্পেনসেটিং ব্যালেন্স, এখন কোনটা বসবে, এটা না এটা, এখানে ইন্টারেস্ট অ্যাডভান্স ডিরেক্ট কিছুই বলা নেই, তার মানে কি আমার এটা বসবে। তাহলে ছ নম্বর সূত্রটা আমরা বসাই দেব, কী আসবে এখানে, গিভেন দ্যাট দেওয়া আছে, ইন্টারেস্টটা বের করে নেই, ইন্টারেস্ট কি 10 লাখ, 10 লাখের 10%, 10 লাখের 10% হলো 1 লাখ, সিবি কম্পেনসেটিং ব্যালেন্স 10 লাখ, 10 লাখের 20%, আমরা একটু দেখে নেই, এই যে 10 লাখের 20%,
আমি রেট রেটটা দিয়ে কোশ্চেনকে ই করতেছি কম্পেনসেটিং ব্যালেন্স 20% তাহলে আমরা কম্পেনসেটিং ব্যালেন্স 20% এখানে বসিয়ে দিলাম আর ইন্টারেস্ট 10% এখানে ইন্টারেস্ট 10% আছে আমরা 10% বসালাম তাহলে এখানে 10 লাখের 20% এ 2 লাখ টাকা ওকে এরপরে আমার টোটাল লোন দেওয়া আছে লোন 10 লাখ টাকাই লাগবে আমার ওকে রিকোয়ারমেন্ট আমার করণীয় যে আমাকে বের করতে হবে EIR ওকে উই নো দ্যাট আমরা জানি এ আমরা জানি EIR সূত্র এখানে আমরা লিখব ইন্টারেস্ট এখানে লিখব লোন মাইনাস সিবি ইনটু 100 সূত্রটা লিখে ফেললাম এবার আমরা উপরে অংশ মুছে দিই উপরে অংশ মুছে আমরা উপরে অংশ মুছে এখন আমরা অ্যামাউন্টগুলো বসাবো দেখে নেই ইন্টারেস্ট বের হয়েছিল আমাদের 1 লক্ষ টাকা লোন আমাদের 10 লক্ষ টাকা সিবি কম্পেনসেটিং ব্যালেন্স আমরা বের করেছিলাম 2 লক্ষ টাকা ইনটু 100 1 লক্ষ আর এখানে হলো 8 লক্ষ ইনটু 100 আমরা একটু বের করে নেই তাহলে ক্যালকুলেটর যার ক্যালকুলেটর দিয়ে আপনারা বের করে নেবেন একটু যাচাই করে নিতে হবে 8 লাখ গুণন 10% 12.5% আপনাদের বের হবে 12.5% তাহলে আমরা দেখলাম যদি আমি ব্যাংক থেকে লোন নেই তাহলে আমার ব্যয় পড়বে 12.5% আর কস্ট অফ ক্রেডিট ট্রেড ক্রেডিটে আমরা পেয়েছিলাম 22% 22.26% আমরা একটু 1 নম্বরে যে রেজাল্টটা পেয়েছি আমি একটু এখানে লিখে রাখি আমার বোর্ডে এটা পেয়েছিলাম 22.26% আমার লাগবে এর জন্য কোশ্চেন আমি লিখে নিচ্ছি দ্বিতীয়টা আমরা পাচ্ছি 12.5% তৃতীয়টা আমরা এখন বের করব আমরা এটা মুছে ফেলি ইন্টারেস্ট ডিভাইডেড যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্স বলা আছে আমার এখানে আমি কম্পেনসেটিং ব্যালেন্সের সূত্র লিখেছি ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি কম্পেনসেটিং ব্যালেন্সে আরেকটা সূত্র ছিল মাইনাস ইন্টারেস্ট যেহেতু এখানে ইন্টারেস্ট অ্যাডভান্স ডিডাক্টেড ডিসকাউন্ট বেসিস বলা নেই তার মানে সূত্র উপরেরটা হবে ওকে এবার আমরা 3 নম্বর আমাদের শেষ কোশ্চেনের 3 নম্বরটা কমার্শিয়াল পেপার ইস্যুইং কমার্শিয়াল পেপার অ্যাট ফেস ভ্যালু অফ টাকা 10 লাখ সেলস ভ্যালু অ্যান্ড 9,50,000 ফর 180 ডেজ পিরিয়ড কস্ট অফ ইস্যু করতে ইস টাকা 50,000 পার ইস্যু প্রত্যেক ইস্যুতে 50,000 করে কস্ট পড়বে ওকে তাহলে আমরা কমার্শিয়াল পেপার গিভেন দ্যাট ওকে ইস্যুইং কস্ট 50,000 শুধু দিয়ে দিলাম তাহলে গিভেন দ্যাট আমরা ফেস ভ্যালু 10 লাখ সেলস ভ্যালু 9,50,000 কোশ্চেনে বলা আছে নিট সেলস ভ্যালু সেলস ভ্যালু থেকে ইস্যু কস্ট বিয়োগ তাহলে ফেস ভ্যালু আছে সেলস ভ্যালু আছে 9,50,000 ইস্যুইং কস্ট 50,000 তাহলে 9 লক্ষ ওকে রিকোয়ার্ড আমাকে করতে বলছে আচ্ছা ম্যাচুরিটি পিরিয়ড এমপি দেওয়া আছে 180 রিকোয়ার্ড
আমাকে করতে হবে এ পি আর, কিছু যেহেতু বলা নেই আমরা সব লিখে নিলাম। এবার আমরা সূত্রটা লিখি, উই নো দ্যাট এ পি আর, আমরা নিচে সূত্রটা লিখে নেই, ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু নিট সেলস ভ্যালু ইনটু 360, এখানে হলো এমপি ইনটু 100। আমরা এখন উপরে অ্যামাউন্টগুলো বসে দিব, কোথায় কী লাগবে অ্যামাউন্ট বসে, তারপর আমরা অঙ্কটা শুরু করব। আবার একটু আমি বলে নেই, কমার্শিয়াল পেপারে আমার এখানে ফেস ভ্যালু দেওয়া আছে, ফেস ভ্যালু দেওয়া আছে 10 লক্ষ টাকা, সেলস ভ্যালু বলা আছে এখানে 9,50,000 টাকা, আর ইস্যুইং কস্ট হিসেবে 50,000 টাকা আছে। তাহলে সেলস থেকে অন্য কস্ট বাদ দিলে যেটা বের হয় সেটা হলো নিট সেলস, আমার সূত্র যেভাবে সাজানো, ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড নিট সেলস। অনেক জায়গায় সূত্রতে এখানে নিট সেলস ভ্যালু লেখা আছে, আমরা লিখবো না, আমরা এখানে ফেস ভ্যালুই লিখবো। ওকে, আমরা এবার অ্যামাউন্টগুলো বসাই দিই এখানে, এ পি আর ফেস ভ্যালু 10 লাখ, সেলস ভ্যালু 9,50,000, নিট সেলস ভ্যালু 9 লক্ষ, 360 180 ইনটু 100, 180 ম্যাচুরিটি পিরিয়ড এখানে দেওয়া আছে আমার 180 ডেজ, হ্যাঁ 180 ডেজ। তাহলে এখানে আমরা 50,000, এখানে আমাদের 9 লক্ষ ইনটু 360কে 80 দিয়ে ভাগ দিলে 2 ইনটু 100, আমি ক্যালকুলেশন করে নেই কত বের হয় আমাদের, 50,000 ভাগ 9 লাখ ইনটু 100 ইনটু 2 11.1111%। তাহলে এখানে আমরা পেলাম 11.1111%, তিনটাই আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমাকে কোশ্চেনে বলছে হু ইজ অল্টারনেটিভ, শুড দ্য চুজ, বলছে কোন অল্টারনেটিভ এখানে তিনটার মধ্যে কোনটা তুমি পছন্দ করবে, চুজ করবে। তাহলে আমি বলছিলাম যে ব্যয় যেখানে কম, আমি যদি আমাকে কেউ যদি বলে যে তুমি কোন জায়গায় ইনভেস্ট করবে, যেখানে ব্যয় বেশি না যেখানে ব্যয় কম, যেখানে ব্যয় কম, ব্যয় কম হলেই আমার প্রফিট বেশি, তাই আমি টাকা সংগ্রহ করব, অর্থ সংগ্রহ করব। এখন যেখানে আমার অর্থটা সংগ্রহ করতে টাকা সবচেয়ে ব্যয় কম হবে সেখানে থেকে তো আমি অর্থ সংগ্রহ করব, যেখানে ব্যয় বেশি হবে সেখান থেকে তো আমি অর্থ সংগ্রহ করব না। তাহলে শর্ট টার্মের ভিতরে আমি দেখলাম যদি আমি এখানে ফরগো ক্যাশ ডিসকাউন্টের মাধ্যমে যদি আমরা ক্রয় করি, তাহলে সেই ক্ষেত্রে আমার পড়তেছে 22.6%, আর যদি আমি ব্যাংকের মাধ্যমে নেই তাহলে আমার পড়তেছে 12.5%, আর যদি আমি কমার্শিয়াল পেপার ইস্যু করি সেক্ষেত্রে পড়তেছে 11.1211%। তাহলে আমি কোনটা সিলেক্ট করব, তাহলে আমরা এখন এখান থেকে বুঝে গেলাম যে তিনটার মধ্যে আমাকে যেটা ব্যয় কম কত 11.1%। তাহলে আমি এখানে কমেন্টস হিসেবে লিখবো আমাকে বলছে কোনটা সিলেক্ট করবে, তাহলে আমি তিন নাম্বারটা সিলেক্ট করব, কমেন্টস লিখবো আমি, কমেন্টস লিখবো দি কোম্পানি শুড বি সিলেক্টেড, কোম্পানির উচিত হবে সিলেক্ট করা, দ্য কোম্পানি শুড বি সিলেক্টেড অপশন থ্রি, তিন নাম্বার অপশন সিলেক্ট করা উচিত হবে। অ্যান্ড বলছে অ্যান্ড হোয়াই, কেন আমি যে তিন নাম্বারটা সিলেক্ট করবো সেটার কারণটা কী, কারণ বিকজ দিস লেভেল দিস অপশন, যেহেতু উপরে অপশন লিখছে দিস অপশন, বিকজ দিস অপশন ইজ কস্ট মিনি
mom. কারণ এই অপশনে ব্যয় সবচেয়ে কম, তাহলে আমার কোশ্চেন অনুযায়ী যে কোনটা আমি সিলেক্ট করলাম তিন নাম্বার, যেখানে ব্যয় সবচেয়ে কম। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের উপরে আজকে আমরা সূত্রগুলো ফর্মুলাগুলো শিখলাম, তারপরে আমরা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা ছিল ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস, সেটা সূত্রগুলো আবার আমি একটু দেখাই দিই। এখানে ফর্মুলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি, ইনশাল্লাহ আপনারা সবাই দেখে নেন এখান থেকে। প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, রিভলভিং ক্রেডিট, ব্যাঙ্ক লোন, ব্যাঙ্ক লোন ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্ট, যেহেতু দুইটা এখানে আমরা কোন কখন কোনটা বসাবো এর জন্য অপশন এখানে আমি লিখে দিচ্ছি। এটার ক্ষেত্রে এর চেয়ে সহজভাবে আর হয় না। এরপর কম্পেনসেটিং ব্যালেন্স বইয়ের ভিতরে আপনারা এভাবে পাবেন না, কম্পেনসেটিং ব্যালেন্স এবং কম্পেনসেটিং ব্যালেন্স উইথ ইন্টারেস্ট। এরপর ফ্যাক্টরিং অ্যাকাউন্ট রিসিভেবল, এরপরে ইনস্টলমেন্টস। তাহলে আমার কোশ্চেনে চাইছে যে তিনটা এখানে, যে একটা কোম্পানিতে তিনটা অপশন দেওয়া আছে এখানে, সে হুইজ অল্টারনেটিভ শুড দ্য চুজ, কোনটা সে চুজ করবে অ্যান্ড কেন করবে। তাহলে আমরা জানি যেখানে এই শর্ট টার্ম লাইবিলিটির মধ্যে যে স্বল্পমেয়াদী অর্থসংস্থান, যেখানে আমরা অর্থ সংগ্রহ করতে ব্যয় সবচেয়ে কম হবে, আমরা সেখান থেকে অর্থটা, সেই সোর্স থেকেই আমরা অর্থটা সংগ্রহ করব। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে কমার্শিয়াল পেপারে সবচেয়ে ব্যয় কম হয়, সেটা হয় 11.1111%। এই জন্য আমরা কমার্শিয়াল লিখছি, দ্য কোম্পানি শুড বি সিলেক্টেড অপশন 2-3 বিকজ দিস লেভেল বা দিস অপশন ইজ কস্ট মিনিমাম, এই লেভেলে বা এই অপশনে কস্ট সবচেয়ে, ব্যয় সবচেয়ে কম। ওকে, তাহলে এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কে, যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে, এইখানে না বোঝার কিছু থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে বা ইনবক্সে মেসেজ পাঠিয়ে আপনাদের সমস্যাগুলো আপনারা জেনে নেবেন, আমি অবশ্যই আপনাদের সেখানে অ্যান্সারগুলো করব। আজকের মতো এখানে শেষ হলো, সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। এই দুয়া শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ।